ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে একটা নতুন ধরনের পার্সে মাছের রেসিপি, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি পার্সে মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমরা আমরা মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে এটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেব। গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, রসুন দিয়ে আমরা একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে এবারে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ। বেসনটা ফেটানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে আবারও ফেটিয়ে নেব। ধনে পাতা দিয়ে আমরা বেসনটাকে ফেটিয়ে নিয়েছি, গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমরা বলতে ভুলে গেছিলাম, কিন্তু আমরা মাছটাকে এইভাবে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ওই যে মশলা মাখানো পার্সে মাছটাকে দিয়ে ভালো করে কোট করে বেসনের ব্যাটারে এবারে আমরা তেলে ছেড়ে দেব। আমরা মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা আমরা ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমরা তুলে নেব। এইভাবে করে আমরা সবগুলোকে ভেজে নেব। ওই তেল থেকে আমরা কিছুটা তেল কমিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আমরা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো সর্ষে। এর মধ্যে এবারে দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমরা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, একটু আমরা জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে আমরা মাছগুলোকে দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাছটাকে আমরা মিক্স করে নেব। এবারে আমরা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, এবারে ধনে পাতা কুচি আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে আবারও রেখে দেব। 1 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দিয়েছি। একটা অসাধারণ স্মেল বেরিয়েছে। আমাদের পার্সে মাছ দিয়ে নতুন রেসিপি রেডি। এবারে গ্যাস অফ করে ডাবিয়ে দেব। আমাদের পার্সে মাছ দিয়ে নতুন ধরনের একটা রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। এটা খেতে অসাধারণ লাগে। অনেক ধরনের তো পার্সে মাছের রেসিপি আছেন, একবার হলেও এটা খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।